السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا কুতিবা আলাইকুম কামা কুতিবা আলাল কাবলিকুম্লা আল্লা কুম তাকুন লা আজিম সম্মানিত দর্শক মণ্ডলী যে বা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে সিয়ানা ট্রাস্টের পক্ষ থেকে ও শুভেচ্ছা আমরা জানি এই মাস আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ এক উপহার রাব্বে এই মাসে অজস্র অগণিত নিয়ামত দ্বারা বান্দাকে পুরস্কৃত করেন আমরা আজকে আপনাদের সামনে এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল রোজা সম্বন্ধে কিছু কথা উপস্থাপন করব। রোজা ইসলামের মৌলিক বিধানের অন্যতম আল্লাহ রাবুল আলমিন কুরআনে করিমের একটি আয়াতে বলেন ইয়া আ মানুহ হে ইমানদার গণ কুতি বা আলাই কুমসিয়াম তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা বা আলাল্লা মিন কাবলিকুম যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজাকে ফরজ করা হয়েছিল লা আল্লাহ কুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি প্রসিদ্ধ হাদিস বুনিয়াল ইসলাম আলা আল্ হামসিন শাহাদতিহ্না মুহাম্ম রসুল্লাহ ও ইকাম ইসালাহ ও ইতা ইজ্জাকা ও হাজি ও সৌমের মাম এই হাদিসের মধ্যে রোজাকে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি সাব্যস্ত করা হয়েছে রোজার ফজিলত সম্বন্ধে হাদিসের মধ্যে অজস্র বিবরণ পাওয়া যায় আমরা উল্লেখযোগ্য কয়েকটি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ হজরত আবু হুলাইরা রাজি আল্লাহ আনহু হতে একটি হাদিসে কুদ্সি মুসনাদে আহমদ সাহি মুসলিম এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে সেখানে তিনি বলেন কালা রাসুরি সাল্ল আলহি ওসাল্লাম কাল আল্লাহু আদাম কুল্লু আমি আদম আহ্লা ফঈলি ও আনা আজিবি অর্থাৎ আল্লাহ রাবুল্লা আলমিন বলেন আদম সন্তানের প্রত্যেকটি আমল তার জন্য কেবল রোজা ব্যতীত ফঈন নাহলি রোজা আমার জন্য ওয়ান আজিবি আর আমি নিজেই এর প্রতিদান দান করবো এর পাশাপাশি সোহাই বুখারি সোহাই মুসলিম আবু দাউদ শরীফ নাসাই মুস্তাদে আহমদ সহ আরও অগণিত হাদিসের কিতাবে একটি হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম বলেছেন আর জুন্না অর্থাৎ রোজা ঢাল স্বরূপ ঢাল আমরা সবাই জানি ওই অস্ত্রকে বলা হয় যা কোনো যোদ্ধা যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষার জন্য সামনে ধরে রাখেন আমরা জানি শয়তান মানুষের আজন্মশত্রু সে সব সময় মানুষকে প্রতারিত করে দিন থেকে দূরে রাখতে চায় হাদিসে এসেছে রোজা এমন একটি আমল যা শয়তানের মোকাবেলায় মানুষের জন্য ঢালের ভূমিকা পালন করে ঠিক একইভাবে মুস্তাদে আহমদে সোহি সনদে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যেখানে হজরত আবদুল্লাহ ইবনে আমর তাআলা আনহু বলেন আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম বলেছেন অর্থাৎ রোজা এবং কুরআনে করিম কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশকারী হবে ইয়াকুল সিয়ামু রোজা বলবে আয় রাব্বি হে আমার রব মানা আতহত হাওয়াতি আমি অমুক ব্যক্তিকে কামনা বাসনার অনুসরণ এবং খাদ্য গ্রহণ থেকে নিষেধ করেছিলাম হাসাফি হি অতএব আপনি তার ব্যাপারে আমাকে সুপারিশের অনুমতি দিন অতপর এসেছে কোরআনে কারিম একইভাবে অনুরোধ করবে হাদিসের শেষে আল্লাহ রসুল বলেন ভাই আনে অতপর রোজা এবং কুরআনে কারিমকে সুপারিশের অনুমতি দেওয়া হবে উলামায় কেরাম বলেন রোজা এমন একটি আবাদত যা আল্লাহ রাবুল আলমিন এবং বান্দার মধ্যে একটি মহাহাদা বা প্রতিশ্রুতি বা গোপন চুক্তি বলা যায় অর্থাৎ এই আমল বান্দা এবং আল্লাহ রাবুল আলমিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে আমরা দেখতে পাই অন্যান্য আমল যেমন নামাজ জাকাত হজ ইত্যাদি যেগুলোর কোনো না কোনো সাক্ষী থাকেন কিন্তু রোজা এমন একটি আমল যেখানে বান্দা এবং তার মালিক শুধু জানতে পারেন অন্য কারো জানার সুযোগ হয় না এজন্য এই রোজার প্রতিদানের দায়িত্ব খুব আল্লাহ রাবুল্লা আলমীর নিজেই গ্রহণ করেছেন রোজা এত ফজিলত এবং এত মর্যাদার যে আল্লাহর রসুলসাল আলহি ওসাল্লাম বলেন রমজানের রোজার ফজিলত এত বেশি যে কেউ যদি রমজানের একটি রোজার পরিবর্তে রমজান ব্যতীত অন্য কোনো সময় পুরো বছর রোজা রাখে তবুও রমজানের একটি রোজার সমতুল্য প্রতিদান সে লাভ করতে পারবে না এজন্য আমরা রোজার গুরুত্বকে অনুধাবন করে এর উপর যথাযথভাবে আমল করে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে তওফিক দান করুন